হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রিফাত ফ্রম ভয়ালেটাইস আজকে আপনাদেরকে পানাচির একটা সিলেক্টেড আইটেম দেখাবো ব্ল্যাক কালারের আর কিছু ফুলকারির ড্রেস দেখাবো হ্যাঁ এটা হচ্ছে সিলেক্টেড আইটেম অরিজিনাল ড্রেস অরিজিনাল পানাচি ড্রেস লাক্সারি সুইস কালেকশান এটা সুইসের মধ্যে হবে এবং এইখানে ওদের সব ওয়েবসাইটের ডিটেলস দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে গেলে সব কিছু ডিটেলস পাবেন ঠিক আছে আর এটা হচ্ছে লাকজারি সুইস কালেকশান এর আগে পানাচির সিলেক্টেড যেটা এসেছিল মেরুন কালারের এখন এসেছে ব্ল্যাক কালার ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ড্রেস আচ্ছা আমি দেখাই দিচ্ছি এই যে এই গিয়ে অরিজিনাল ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এটা কিন্তু সুইস কালেকশান ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারের কাজ করা কতটুকু বোঝা যাচ্ছে আমি যাই না ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারের কাজ করা আচ্ছা এটা আগে আমি ব্যাক পার্টটা দেখি ব্যাক পার্টটা প্লেনের মধ্যে আসবে ঠিক আছে ব্যাক পার্টটা থাকবে সুইসের মধ্যেই বাট প্লেন আমি ব্যাক পার্টটা রাখছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হ্যাঁ এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা ড্রেসের ফ্রন্ট পার্টটা ওভারঅল এই যে ওভারঅল হচ্ছে এমব্রয়ডারি করা একদম ওভারঅল এম্ব্রয়ডারি করা সাথে একটা পার্ট দেওয়া আছে যে নিচের এম্ব্রয়ডারি কাজটা দেখেন নিচের এমব্রয়ডারির কাজটা অনেক সুন্দর ঠিক আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারে কাজ করা এই ড্রেসগুলোকে আপনারা কিন্তু কি বলে এটাকে এই যে সাইডে একটা পার্ট দেওয়া আছে এই পার্টটা হচ্ছে ড্রেসের নিচে দুই ড্রেসের ফ্রন্টে এবং ব্যাকে যাবে ঠিক আছে এই ড্রেসগুলোকে ছায় আসতে এই ড্রেসগুলোকে আপনারা হচ্ছে গিয়ে আগানুর কুর্তি স্টাইলে বানাবেন ঠিক আছে আগানুরের কুর্তি স্টাইলে বানালে এই ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমার আর সুইস কিন্তু একটু ট্রান্সপারেন্ট হয় আমার হাত কিন্তু দেখা যাচ্ছে আপনারা জাস্ট কোনো মানে ইনার দেওয়ার দরকার নেই আপনারা জাস্ট এগুলোর সাথে একটা টপ পরে নিন তাহলেই কিন্তু হবে এবং এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট পুরাটাই আসবে সুইসের মধ্যে এটার প্যান্ট পিসটা অনেক সুন্দর এটার প্যান্ট পিসটা অনেক কাপড় দেওয়া আছে ঠিক আছে অনেক বড় একটা কাপড় দেওয়া আছে আপনারা এটার প্যান্ট পিস দিয়ে হচ্ছে গিয়ে ই করতে পারবেন প্লাজো বানাতে পারবেন যদি আপনারা চান প্লাজো বানাতে সেক্ষেত্রে প্লাজো বানাতে পারবেন ইনাফ কাপড় দেওয়া আছে ঠিক আছে এই হলো গিয়ে এটা প্যান্ট পিসটা প্যান্ট পিসের ফ্রন্টে মানে প্যান্ট প্যান্ট পিসের নিচে হচ্ছে গিয়ে এরকম কাজ আসবে ঠিক আছে এই এমব্রয়ডারি কাজটা থাকবে আপনারা চাইলে কিন্তু প্লাজো বানাতে পারেন অথবা প্যান্ট পিসও বানাতে মানে স্ট্রেট প্যান্টও বানাতে পারেন পায়জামাও বানাতে পারেন যেটা ইচ্ছা হয় আপনাদের ঠিক আছে এই ড্রেসটা অনেক সুন্দর এটা ব্ল্যাক এরকম স্টাইল করে যদি বানান না তাহলে একদম ফাটাফাটি লাগবে হ্যাঁ এক সাইড থেকে এরকম করে পার্ল বসিয়ে যদি বানান তাহলে খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা তো খুবই অল্প পিসেস আসছে আমার নিজেই তো রাখতে ইচ্ছা করতেছে কিন্তু তো পারবো না কারণ ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ করা জিনিসগুলো কিন্তু অনেক এলিগেন্ট লাগে অনেক এলিগেন্ট লাগে এই যে এই হলো গিয়ে এটা স্লিপসটা ঠিক আছে স্লিপসের ফ্রন্টে এমব্রয়ডারি কাজটা আসবে কাজের ফিনিশিং এতই ভালো যে কোনটা ফ্রন্ট পার্ট আর কোনটা ব্যাক পার্ট আমি বুঝতেই পারছি না এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসের ফ্রন্টে এই কাজটা আসবে ঠিক আছে স্লিপসটাও আসবে সুইসের মধ্যে স্লিপসটা আসবে প্যান্টটা আসবে হচ্ছে গিয়ে কটনের মধ্যে কারণ সুইসের মধ্যে যদি প্যান্ট দেয় তাহলে তো বডে দেখা যাবে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি এটার দোপাট্টাটা এটার দোপাট্টাটা হচ্ছে একদম লাকজারি শিফনের মধ্যে হ্যাঁ লাকজারি শিফনের মধ্যে এটার দোপাট্টাটা এই যে এই হল গিয়ে এটার দোপাট্টা এই গিয়ে এটার দোপাট্টা দোপাট্টাটা একদম ওভারঅল দোপাট্টাটা অফ হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা এবং নিচে খুবই হেভি করে এমব্রয়ডারি করা আছে এম্ব্রয়ডারিটা দেখেন স্কাই কালার পেস্ট কালার তারপরে ফিরোজা কালার দিয়ে স্কিন কালার দিয়ে খুব সুন্দর করে অফ হোয়াইট কালার দিয়ে এমব্রয়ডারি করা আছে এই যে এই গিয়ে দোপাট্টাটা দোপাট্টাটা অনেক নাইস একদম লাকজারি শিফনের মধ্যে দোপাট্টাটা এই যে দুই সাইডেই কিন্তু এই পার্টটা করা আছে হ্যাঁ দুই সাইডে অন্য দুই সাইডেই করা আছে এবং ফুল দুপাটটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আচ্ছা পানাচির এই ড্রেসটার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা ঠিক আছে এটার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিপস আসবে সুইসের মধ্যে দুপাটটা আসবে লাক্সারি শিফনের মধ্যে প্যান্ট আসবে এমব্রয়ডারি কটনের মধ্যে এম্ব্রয়ডারি করা থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে থ্রি পিস আচ্ছা এইবার আমি কিছু ফুলকারি ফুলকারি ফুলকারিগুলো হচ্ছে টু পিস এটা হচ্ছে লাইট একটা ইয়েলো কালার এগুলো সবগুলোর সাথে কোড দেওয়া আছে হ্যাঁ ওয়ান জিরো ওয়ান প্রাইস হচ্ছে এগুলো আঠারোশো করে ফুলকারি টু পিস এর আগেও আমার এসেছিলো অনেক আসছে এই যে এটা হলো গিয়ে দোপাট্টা এবং এটা হলো গিয়ে দোপাট্টাটা স্লিপসের মধ্যে এরকম কাজ করা থাকবে চারটা ফ্লাওয়ার থাকবে এগুলো তো সবাই জানেন ঠিক আছে আমি খুব আর ব্যাকেও এরকম স্লিপসের মতো করে কাজ করা থাকবে আমি খুব তাড়াতাড়ি দেখাবো ড্রেসগুলো প্রথম ড্রেসটা আমি একটু টাইম নিয়ে দেখাই এই যে এই হল গিয়ে এখানে হচ্ছে সেম কালারের ড্রেসের কালারে সেম কালারের সুতা দিয়ে কাজ করা আর বাকি বাদ বাকিটা হচ্ছে খুবই সুন্দর করে একদম ডিফারেন্ট কালারের সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে এগুলোর টু পিস এগুলোর স্লিপসে ব্যাকে এবং দোপাট্টাতে সব কিছুতে কাজ থাকবে একই টাইপের কালারগুলো আমি একবারে দেখাচ্ছি এটা হচ্ছে কি একটা ক্রিম কালার এটা হচ্ছে ওয়ান জিরো টু হ্যাঁ এটা হচ্ছে ওয়ান জিরো টু এটার কালারটা হচ্ছে একটি ক্রিম কালার এই যে এই হলুগিয়ে ব্যাক পার্ট এই হলো গিয়ে দোপাট্টাটা ঠিক আছে ফুল দোপাট্টা এরকম ছোট ছোট কাজ থাকবে স্লিপসে স্লিপসে এরকম চারটা ফ্লাওয়ার থাকবে এবং ব্যাকেও সেম এই কাজটাই থাকবে এটা হচ্ছে ওয়ান জিরো টু যারা আপনারা স্ক্রিনশট নিতে পারবেন না তারা কাইন্ডলি কোডটা লিখে অর্ডার প্লেস করবেন তাহলেই আপনাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান জিরো টু এটাও একটা ক্রিম কালারের মধ্যে কিন্তু এটার জাস্ট সুতার কম্বিনেশানটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি হ্যাঁ এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি প্রাইস হচ্ছে আঠারোশো করে এই যে এই হলুগিয়ে দোপাট্টা ফুল দোপাট্টা এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার থাকবে ফুল দোপাট্টায় থাকবে এবং এই হলুগিয়ে এইটার স্লিপসটা আচ্ছা এটা ছিল ওয়ান জিরো থ্রি এটা আমি রেখে দিচ্ছি একটা ড্রেসের ব্যাক পার্ট আমি দেখিয়ে দিই ব্যাক পার্টের কাজটা এই যে এরকম চারটা ফ্লাওয়ার থাকবে ব্যাক পার্টে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস সেম এটা হচ্ছে লাইট লাইট ইয়েলো কালার ওয়ান জিরো ফোর হ্যাঁ লাইট ইয়েলো কালার ওয়ান জিরো ফোর এগুলো সবগুলারই প্রাইস সেম আঠারোশো করে ঠিক আছে দোপাট্টার কাজটা এগুলোর সাথে এগুলো টু পিস পাকিস্তানি পিওরের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো করে এগুলোর সাথে আপনারা দোপাট্টা আর জামা পাবেন এটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ হ্যাঁ এটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ এটাও একটা ক্রিম কালারের মধ্যে কম্বিনেশানটা একটু ডিফারেন্ট ব্লুয়ের কম্বিনেশানটা বেশি ওকে এই হচ্ছে গিয়ে দোপাট্টা এটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ প্রাইস আঠারোশো করে এটা হচ্ছে ওয়ান জিরো সিক্স হ্যাঁ এটা হচ্ছে ওয়ান জিরো সিক্স এটা হচ্ছে ওয়ান জিরো সিক্স প্রাইস আঠারোশো টাকা এটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের সাথে হচ্ছে বাসন্তী আর বটল গ্রিনের কম্বিনেশান আচ্ছা এখন একটা ম্যাজেন্ডা কালার দেখাবো যাদের ডিপ কালার পছন্দ এখন তারা একটু নড়ে চড়ে বসেন এখন ডিপ কালার দেখাবো এই যে এই হলো ওয়ান জিরো সেভেন হ্যাঁ এটা হচ্ছে একটা রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার এই হচ্ছে গিয়ে দোপাট্টাটা ওয়ান জিরো সেভেন প্রাইস হচ্ছে আঠারোশো এগুলোর সবগুলাই পিওরের মধ্যে হবে টু পিস জামা এবং দোপাট্টা পাবেন আপনারা এগুলোর সাথে আর আমাদের ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে সেভেন্টি টাকা আউটসাইড ঢাকাতে একশো বিশ টাকা এটা কি কালার এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে ওয়ান জিরো নেভি ব্লু কালার এই এই হলো কি এটা দোপাট্টা স্লিপসটা এবং এরকম একটা কাজই থাকবে ব্যাকপার্টে এটা হচ্ছে 108 হ্যাঁ এবার দেখাবো একটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আঠারোশো করে এগুলোর প্রাইস এই হলো গিয়ে দোপাট্টাটা দোপাট্টা স্লিপস এবং ব্যাকপার্ট সব কিছু একসাথে দেওয়া আছে এটা হচ্ছে নাম্বার টেন এটাও একটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে নাম্বার টেন হ্যাঁ এটাও একটা ল্যাভেন্ডার কালার প্রাইস হচ্ছে এগুলোর আঠারোশো করে এই যে এইগুলো গিয়ে স্লিপস তো ব্যাকপার্টে ব্যাক স্লিপের স্লিপসের মতো একটা কাজ থাকবে এটা পিঙ্ক কালার নাম্বার ইলেভেন এটা হচ্ছে পিঙ্ক কালার আপনারা যারা স্ক্রিনশট নিতে পারবেন না কাইন্ডলি ড্রেসের কোড লিখে অর্ডার প্লেস করবেন হ্যাঁ স্ক্রিনশট দিতেই হবে নট নেসেসারি যেহেতু আমরা কোড দিয়ে দিয়েছি সো আপনারা কোড দিয়ে অর্ডার প্লেস করতে পারবেন এটা হচ্ছে নাম্বার থার্টিন এটা হচ্ছে কি একটা জাম কালার স্লিপস দুপাট্টা আর ব্যাক পার্টে স্লিপসের মতোই একটা কাজ থাকবে নাম্বার থার্টিন হচ্ছে নাম্বার ফোরটিন এটা হচ্ছে একটা অ্যাশ কালার হ্যাঁ নাম্বার ফোরটিন এই হলো ব্যাক স্লিপস দোপাট্টা আচ্ছা এটা হচ্ছে নাম্বার ফিফটিন এটা একটা লেমন কালার টোনের ঠিক আছে এটাই ফুলকারির লাস্ট ড্রেস এই হচ্ছে গিয়ে স্লিপসটা দোপাট্টা দোপাট্টার কাজটা আর ব্যাক পার্টে এরকম স্লিপসের মতন কাজ থাকবে ঠিক আছে যার যেটা পছন্দ হয় কোড মেনশন করে অর্ডার প্লেস করবেন আমাদের ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ সেভেন্টি টাকা আউটসাইড ঢাকাতে একশো টাকা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ